এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। আর আজকে থেকে পুজো শুরু হয়ে গেল, আজকে হচ্ছে মহাষষ্ঠী। আর মহাষষ্ঠীর তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তোমরা পুজোতে সবাই খুব ভালো করে এনজয় করো, আর ঠাকুর দেখো, ঘোরো, খাওয়া দাওয়া তো থাকছে। আর আজকে থেকে আমারও পুজো স্টার্ট হয়ে গেল, আজকে ষষ্ঠী থেকে বেরিয়ে পড়ছি। মানে আজকে যাব হচ্ছে বাপের বাড়ি, কারণ আমার বাড়ির ওখানে দুর্গাপুজো হয়। তো আজকে তোমাদের ভিডিওতে আমার বাপের বাড়ির যে পুজো, প্যান্ডেল, ঠাকুর কীরকম কী করেছে আমি নিজেও জানি না, সেটা দেখতেই আজকে যাচ্ছি। আজকে সকালে যাচ্ছি, আবার বিকালে আমি ফিরে আসব। তো আজকে সারাদিন কী কী করছি ওখানে, ঠাকুর দেখছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এই যে সকালবেলা এখন রেডি হয়ে গেছি, আমি বেরোবো, আমার 9:30 ট্রেন আছে। তো চলো যেতে যেতে বাকি কথা হবে। তো যাই হোক, শেষমেশ আমরা ট্রেন পেয়েছি, কারণ ট্রেনটা প্রচুর লেট ছিল। 9:30 টাইম ছিল স্টেশনে, 9:30 মধ্যেই আমি ঢুকে গিয়েছিলাম, কিন্তু 9:30 থেকে 10:30 পর্যন্ত ওয়েট করতে হয়েছে, ট্রেন 1 ঘন্টা লেট। তো যাই হোক, শেষমেশ ট্রেনে উঠে বসে পড়েছি, আর মামাও বসে বসে বেশ এনজয় করছে, ওর আনন্দ হচ্ছে, কারণ ও মামার বাড়ি যাচ্ছে ঠাকুর দেখতে। আর আমাকে ট্রেন থেকে নেবে বেশি দূর যেতে হবে না, কারণ স্টেশনের সামনেই আমার বাড়ি। আর এই যে ট্রেন থেকে নেবে পড়ে ট্রেনকে এখন টাটা বলে দিচ্ছি, আর এবার হেঁটে গিয়ে বাড়ি ঢুকে পড়বো। তো এই যে অনেকক্ষণ পরে, প্রচুর ট্রেন লেট ছিল, আপাতত এখন প্রায় 11টা বাজে, মানে 10টায় পৌঁছানোর কথা, 11টায় এসেছি, 1 ঘন্টা লেট। তো শেষমেশ চলে এসেছি বাড়ি, আর ট্রেন থেকে নামতে না নামতে এই যে মাম্মা, মাম্মা তো ভীষণ, মানে কী বলবো, ভীষণ বিরক্ত করছিল, খুব বিরক্ত হচ্ছিলো ট্রেনটা লেট ছিল বলে। আর ট্রেন থেকে নামতে না নামতেই এখানে ঢাকের বাদ্যি শোনা যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কি বুঝতে পারছি না। তো ভীষণ আনন্দ হচ্ছে, কারণ ছোট্ট থেকে পুজোটায় অনেক আনন্দ করেছি। আর বিয়ের পর বেসিক্যালি যখন মা হয়ে যায়, তো সংসার হয়ে যাওয়ার পরে সত্যি যেন আনন্দগুলো কোথাও হারিয়ে যায়। আর আজকের দিনে এখানে নেবে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে ঢাকের আওয়াজটা শুনে। তো এখন বাড়ি যাব, একটু রেস্ট নেব, তারপরে যাব আমাদের ঠাকুরটা দেখতে। তো চলো। তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে একটু খেয়ে নিয়েছি, কারণ আজকে ষষ্ঠী, উপোস, ভাত খেতে নেই। তো মা গরম গরম লুচি করেছিল, লুচি খেয়ে এখন বেরিয়ে পড়েছে আমাদের প্যান্ডেলের ঠাকুরটা দেখতে। তো আমাদের হচ্ছে এটা মুন্সিরাট বল্লবাটি, আর গোটা গ্রামের পুজো আমাদের এখানে দুর্গাপুজোটা। আর পুজোটা হচ্ছে আমাদের যেখানে হয় সেটা হচ্ছে বেলতলা। তো ছোট্ট থেকে এই বেলতলার পুজো দেখেই আমরা বড় হয়েছি, এই রাস্তাটা দিয়ে সারাদিন ছুটোছুটি করতাম। তো পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে, আমি প্রত্যেক বছরই একবার করে আসি এই এখানে পুজো, বিয়ে হয়ে যাবার পর থেকে। তো গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ, আর আলো লাগিয়েছে, প্রচুর আলো লাগিয়েছে, মাইকে গান হচ্ছে। আর এবারে যে এখানে প্যান্ডেল সেটা করেছে রাজবাড়ি, তো রাজবাড়ির প্যান্ডেল করেছে, আর যে থিম সেটা হচ্ছে নবদুর্গা। তো নবদুর্গার দুর্গা ঠাকুরের সঙ্গে দুর্গা ঠাকুরের 9টা রূপ, তো ভিতরে নবদুর্গার কী থিম করেছে ভিতরে গিয়ে দেখব। তো আপাতত দেখো এখানে প্রচুর আলো দিয়েছে, সামনে একটা স্টেজ করেছে, 4-5 দিন ধরে এখানে অনুষ্ঠানও হবে। তো চলো তোমাদের এখন পুরো প্যান্ডেলটা, ভিতরে ঠাকুরটা তোমাদের ঘুরে দেখাই। ভাই
চলে এসেছি বাড়ি। এবার মামাকে স্নান করাবো, খাওয়াবো, আর একটু রেস্ট নিতে হবে, কারণ অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। তো আজকের এই ভিডিওটা এটুকুই থাকছে তোমাদের জন্য, এর পরের ভিডিওর জন্য তোমরা একটু ওয়েট করো, কারণ এখনও পুজোর 4 দিন বাকি আর অনেক আনন্দ বাকি, অনেক মজা বাকি। তো যাই হোক, আজকের মতো এটুকুই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা।